আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো এখানে কিছু মাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেনি মাছ, আর সাথে একটা ইলিশ মাছও আছে। তো এগুলো হচ্ছে আমার পছন্দের মাছ, আর এই হচ্ছে চিংড়ি মাছ। সকালে আব্বু এই মাছগুলো নিয়ে এসেছে। আব্বু জানে যে আমি এই মাছগুলো খেতে বেশি পছন্দ করি, তাই আমি যখনই আমার বাপের বাড়ি চলে আসি তখন আব্বু জিজ্ঞাসা করে যে আমি কোন মাছগুলো খাবো, তো সে অনুযায়ী বাজার থেকে মাছ নিয়ে আসে। তা আজকাল বাবার পছন্দের মাছ দিয়ে মনের মতো করে তরকারি রান্না করেছি আর পেট ভরে ভাত খেয়েছি। তো এই হচ্ছে ডাঁটা শাক, এগুলো কচি ডাঁটা, আর এই শাকগুলো দেখতে অনেক সুন্দর। তো এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি। শাকটা দুপুর আম্মুই রান্না করেছে, যখন ভাত দিয়ে খেয়েছি অনেক ভালো লাগছে, আর সাথে একটা শুকনো মরিচও নিয়েছি। তো শাকের সাথে শুকনো মরিচটা নিলে আর কি খেতে ভালো লাগে। তো শাকগুলো আমার বাছা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা বেছে নিব। তো চিংড়ি মাছগুলো মোটামুটি বড় সাইজেরই ছিল, আমি চেষ্টা করলাম যে দেখি হাত দিয়ে কাটতে পারি কি না, তবে হাত দিয়ে কাটতে গেলে অনেক লেট হয়ে যায় আর অনেক সময়ও লাগে। তো তিন চারটার মতো আমি হাত দিয়ে কেটেছি, কিন্তু দেখলাম দেরি হয়ে যায় দেখে, তাই আমি বটি দিয়ে কেটে নিয়েছি পরেরগুলো। তো হাত দিয়ে কাটলে আর চিংড়ি মাছের লেজটা ফালানো যায় না, মানে বড় চিংড়ির, এই একটা সমস্যা। তো চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে। তো আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই ইলিশ মাছগুলো ভেজে নিছি আগে। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো ছিল, আর ওই পাশের চুলে আমি ডাল বসিয়ে দিছি। তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। আর কিচেনে প্রচণ্ড রোদ ছিল, তাই আর কি কালারটা এরকম আসতেছে। তো জানালাটা লাগিয়ে দিছি, পরও দেখি যে রোদ তরকারির উপরে এসে পড়েছে, তাই এরকম লাগতেছে। এখন আমি বেগুন আলুগুলো দিয়ে তারপর ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। তো সবার কাছে আমার আজকে একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। যখন তরকারি রান্না করি তারপর সব কিছু কষানো হয়ে যায়, মানে যেটাই রান্না করি সেগুলো দেওয়ার পর যদি ঝোলটা বেশি দিয়ে ফেলি তখন কিন্তু তরকারিটা খেতে স্বাদ লাগে না। আর ঝোলটা যদি পরিমাণ মতো দিয়ে হালকা একটু যদি শুকাই নেই তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আর তরকারির স্বাদটা কিন্তু নির্ভর করে তরকারিটা কষানোর উপরে, মানে যত কষাবো ততই ভালো লাগবে খেতে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে টমেটো দিয়ে দিচ্ছি।
এখন ঢেকে দিলাম। তো ওই পাশে তরকারি বসিয়ে দিয়ে এসে দেখি যে আমার চাচাতো ভাই আসছে দুটো বেল নিয়ে। চাচু কিনে দিছে, তো বেলগুলো একটু কাঁচা ছিল, তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আর এই তো দুটো ইলিশ মাছের ডিম নিয়েছি, আজকে একটা মজাদার বড়া তৈরি করব ইলিশ মাছের ডিম দিয়ে। তো ইলিশ মাছের ডিমটা আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে তারপর এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা মরিচ ধনিয়া পাতা। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণটা একটু কমই দিতে হবে, কারণ বেশি দিলে দেখা যায় যে কটা হয়ে যেতে পারে। আর এখানে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সরি, আগেরটা ছিল হলুদের গুঁড়া, এখন দিলাম মরিচের গুঁড়া, ভুল বলে ফেলেছি। তো এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর হালকা একটু জিরার গুঁড়া দিচ্ছি। তো এখন ভালোভাবে মেখে নিচ্ছি। বড়াটা কিন্তু অসাধারণ মজা হয়েছিল, কখনো বানাইনি ইলিশ মাছের ডিমের বড়া। তো অনেকেরই দেখি যে বানাতে, তাই আজকে ভেবে নিলাম যে আমিও দেখি ট্রাই করে কেমন হয়। তো আপনারাও চাইলে বানাতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখন তেলে ভেজে নিচ্ছি বড়াগুলো। তো ভাজা শেষে আমি একটা ছোট ফ্রিজে তুলে নিচ্ছি বড়া, এতো ভাজা হয়ে গেছে। তো এখন খেতে বসলাম, এবার আম্মুও বসেছে। আগে বড়াটা টেস্ট করে দেখতেছি কেমন হলো, আমার কাছে ভালোই লাগছে। আর বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল। আর এ পাশে আমার ভাই বসছে। আমার ভাইয়ের একটা সমস্যা কি, ও কোনো মাছ খেতে চায় না আর তরকারিও খেতে চায় না, মানে ওর শুধু মুরগির মাংস পছন্দ, মানে ও মাংসটা বেশি খায়। মাছের মধ্যে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা তেমন একটা খায় না, কম, এছাড়া কোনো মাছই খায় না। তা আমি বাসায় চলে আসলো ওর জন্য চিকেন কারি করে দিই, তো ওইটা দিয়ে আবার পেট ভরে ভাত খায়। তো চলে এসে দেখি আমার বেবি ঘুম থেকে উঠেছে, তো মুখটা একটু অন্যরকম হয়ে আসছে, মানে ছোট বাচ্চারা ঘুম থেকে উঠলে সব বাচ্চারই মুড অফ হয়ে থাকে, শুধু বাচ্চাদের না বড়দেরও কিন্তু এরকম হয়। তো এই তো এখানে বিস্কুট আছে আর রোল, এগুলো আমার চাচু কিনে দিছে। বিস্কুটটা মজা ছিল না, মানে আমার কাছে তিতা লাগছে। আর এই তো রোলটা অনেক মজা ছিল, রোলের ভিতরে একটা ক্রিম, হ্যাঁ এটা ক্রিমই, ক্রিমটার কারণে রোলটা খেতে অনেক ভালো লাগছে। তো প্রায় সন্ধ্যার আগ দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম বাহিরটা। তো আমাদের এখানে আবার নির্বাচন চলতেছে, সব জায়গায় পোস্টার, শুধু পোস্টার আর পোস্টার। আর এখানে মিটিং বসে রাত্রে।
এই জায়গায় মহিলারা মিটিং করে, মানে আশেপাশের মহিলারা এসে ওইখানে বসে থাকে। তো আমার চাচাতো ভাই ঘরে যাবে, তাই ভয় পাইতেছে, বলতেছে আমাকে এগিয়ে দিয়ে যা, আমার ভয় করে। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই, আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।